যে গ্রামে সবাই কোটিপতি। গ্রামে কোটিপতি থাকতে পারে এমনটি কেউ বিশ্বাস করবে না, কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে। এমন দুইটি গ্রামের সন্ধান মিলেছে যে দুই গ্রামের সবাই কোটিপতি। ভারতের আহমেদনগর জেলার একটি গ্রাম হলো হিওয়ারে বাজার। এই গ্রামের মানুষ এককালে অনেক কষ্ট করতেন, পানির জন্য হাহাকার ছিল, কিন্তু এখন এসব গল্প। তারা ঘুরে দাঁড়িয়েছেন, পানির সমস্যা তারা এখন নিজেরাই সমাধান করে। এ কারণে 1995 সালে গ্রামের লোকজনের মাথাপিছু আয় ছিল 830 টাকা, অথচ তা 2012 সালে দাঁড়িয়েছে 30,000-এ। এ থেকে বোঝা যায় এই গ্রামের সবাই কোটিপতি। এখন আর গ্রামটিতে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমনই আরেকটি গ্রাম হলো উপাল্লা। গ্রামটির পাঞ্জাবের জলন্ধরে। গ্রামটি আর 10-5টি থেকে পুরো আলাদা। গ্রামের মানুষের পানির অভাব নেই, তারা পানি জমিয়ে রাখতে বাড়ির ছাদ করেছেন নিজের আবিষ্কৃত ট্যাঙ্ক। এই ট্যাঙ্কেই তারা পানি জমিয়ে রাখেন। তবে ট্যাঙ্কগুলো দেখতে ভারী অদ্ভুত। তাদের প্রতি বাড়ির ছাদেই দেখা মিলবে উড়োজাহাজ, ট্রাঙ্কর, কামান বা ঘোড়ার। আর এসবই হলো ওই পানির জমিয়ে রাখার ট্যাঙ্কের প্রতিরূপ। এ কারণে তারা সারা বছরই থাকেন কোটিপতি হালে। অবশ্য তাদের এমন বুদ্ধির প্রশংসা করেছেন অনেকেই, বলছেন তারাই তো আসল কোটিপতি। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।